আল্লাহর নবী বলেন কাইফা আলাম ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামাল কদ ওয়া হানা জাবহাতা ওয়া আসগা বিল উযুন মাতা ইউমারু বিনাফখ আল্লাহর নবী বলেন কিভাবে সুস্থিতে থাকতে পারি অথচ আমাকে আল্লাহ জানা দিয়েছেন নবীজি গো ওয়াসাহিবুস সুরি কদ ইলতাকামাল কদ ওগো নবীজি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের মধ্যে লাগায় আছেন ওগো নবীজি ওয়া হানা জাবাতাহু এবং তার কপাল তার নিচের দিকে ঝুঁকায় আছেন واصغى بالاذن এবং মাথাটা ঝুঁকায়া কান পাতায় আছেন মাতা ইউমার বিনাফাক ওগোমেদ আল্লাহর ফেরেশতা সফিল সিংহা মুখে নিয়ে মাথা ঝুঁকায় আছেন এবং কান পাতায় আছেন কখন তিনি ওনাকে সিংহায় ফু দেওয়ার আদেশ করা হবে অগোবিজি ইসরাফিল এমন পজিশন কেন নিয়ে আছেন জানেন নি সিংহায় ফু দেওয়ার আদেশ দিতে দেরি হবে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফু দিতে সেকেন্ড দেরি করবেন না আর একটু জোরে কও ঘুমাইতেছে আজকে যদি ঘুমায় তো কিয়ামতের দিন নির্ঘাত ঘুমাইবেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক না যে কিয়ামতের আলোচনা চলছে ইয়ার ধরে যদি আপনি একটা বাড়ি দেওয়ান লাগে তাহলে সজাগ হইবেন কোন দিন সজাগ নেই কারা কারা দুই হাত উড়ান এটা একটা তকবীর হইল জুড়ে দেন আল্লাহ যতজনের মুখ দিয়ে তাকবীর বের হয়েছে আপনার বড়ত্ব বের হয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি দুনিয়ার মধ্যে বড় বানায় দিও বড় হতে চান আল্লাহর নাম নিয়ে মানুষকে বড় হতে হয় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের মধ্যে লাগায় আছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহটা কেমন হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলাম এমন সময় একজন গ্রাম্য মানুষ একজন বেদুইন মানুষ যা আরাবিয়ন একজন আরবি মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ মাসূর সূর বলতে কি সিংহ বলতে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সূর বলতে একটা সিংহের মতো মনে করেন হর্নের মতো এর আওয়াজ যখন শুরু হয় এরপরে আর বন্ধই হয় না ঠিক না এটা হলো সিংহা আওয়াজ যখন শুরু হবে আর বন্ধ হবে না আল্লাহ বলেন মা লাহা মিন ফাওয়া আওয়াজ যখন শুরু হবে এই আওয়াজ আর বন্ধ হয় না ধারাবাহিক চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এবং আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে প্রথমে আওয়াজটা ছোট হইয়া শুরু হয় কিন্তু এরপরে বড় হতে হতে শেষ পর্যন্ত মহাগর্জনে পরিণত হয় আর মহাগর্জনে যখন পরিণত হন মানুষগুলো আর সহ্য করতে পারে না তখন কি ঘটবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোকটা প্রশ্ন করলেন ও রাসূল ইসরাফিলের সিংহটা কত বড় হবে আল্লাহর রাসূল বলেন ইসরাফিলের সিংহের সাইজ কত বড় হবে তা তো জানি না তবে ইসরাফিলের সিংহের একটা আংটা হবে আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ দূরত্ব ইসরাফিলের সিংহের একটা আংটা হবে এর চাইতেও আর বড় আর জোরে বলেন আর এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মানুষ যদি তার হাতের তালুর মধ্যে একটা টিকটিকিরি ডিম রাখে এটাকে কি বলেন আপনারা হাতের তালি না তালু
আমরা তো তালু খুই আমরা রসই কাট দিই আপনারা কি দিল রসই কাট দেন তালু না তালি আচ্ছা জিদ ইউ একটু ইজি তো তালু তো হয়তো জের দিবেন না ফেস দিবেন আল্লাহর নবী বলেন এ উম্মত ইসরাফিলের সিংহাসন কত বড় হবে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইসরাফিলের সিংহাসন এত বড় হবে ইসরাফিলের সিংহ এত বড় হবে যেই সিংহের মধ্যে ফুঁ দেওয়া হবে হরণটা এত বড় হবে আল্লাহর নবী বলেন একজন মানুষ যদি তার হাতে তলুর মধ্যে টিকটিকির ডিম রাখি ওই টিকটিকির ডিমের চেয়ে তার হাত যত বড় হবে আল্লাহর নবী বলেন পুরো দুনিয়া যদি ইসরাফিলের সিংহের মধ্যে রাখা হয় মনে হবে তোমার হাতের মধ্যে টিকটিকির ডিম রাখলে তোমার হাত যত বড় দেখা যায় ইসরাফিলের সিংহের উপর যদি পুরো দুনিয়া রেখে দেওয়া হয় তাহলে ইসরাফিলের সিংহকে এত বড় দেখা যাবে ছোট না বড় যেরকম ছোট না বড় এত বড় সিংহের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন তিনবার সিংহের মধ্যে ফু দেওয়া হবে কয়বার যেরকম তিনবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা নুফিখা ফিসসূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকরমেদে যাই সময় সিংহের মধ্যে ফু দেওয়া হবে আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি সিংহের মধ্যে যখন ফুদা হবে এই ফুদার পরে পুরো আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে সবগুলো মাখলুক ভয় পেয়ে যাবে বিত সন্ত্রস্ত হয়ে যাবে প্রথমবার যখন সিংহের মধ্যে ফু দেওয়া হবে তখন আল্লাহর জমিনে এবং আসমানে যারা আছে সবগুলো মানুষ জিন্না ফেরেশতা যারা আছেন সবাই একসাথে ভয় পেয়ে যাবে কি পেয়ে যাবে কথাগুলো খুব ভালো করে বুঝিয়ে আমি আপনাদেরকে কোরআনের এই আয়াতগুলো বুঝিয়ে দেব ইনশাআল্লাহ ففزعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ اللَّهُ পাকরব্বুল আলামিন বলেন অগুণবিধি যে সময় ইসরাফিল সিংহের মধ্যে ফুৎকার দিবে আসমান এবং জমিনের মধ্যে যারা আছে সবাই ভয় পেয়ে যাবেন বিত সন্ত্রস্ত হয়ে যাবেন আল্লাহ নবীজি ইল্লা মান শা আল্লাহ কিন্তু কিছু মানুষ এমন হবে আর কিছু জনগণ এমন হবে কিছু মখলুক কেমন হবে যেই মখলুক ভয় পাবে না ডরা যাবে না বিত সন্ত্রস্ত হয়ে যাবে না ওই মানুষগুলো কারাম যারা বিত সন্ত্রস্ত হবে না ওই মখলুক কারাম যারা বিত সন্ত্রস্ত হবে না আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে কাশ্যাফের মধ্যে উল্লেখ করেন ওই মানুষগুলো হলো যে মানুষগুলো বিত সন্ত্রস্ত হবে না হতে পারে এই দুনিয়ার কিছু মানুষ যারা আল্লাহ আলাম বড় বড় পীর ওলি হতে পারেন নবী রাসূল আবার হতে পারেন আল্লাহর ফেরেশতারা জুরে বলেন সুবহানাল্লাহ নির্দিষ্ট করে বলা যাবে না কারা আবার কেউ যদি বলে এরা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কেন কোরআন তো সবিস্তারে বলেনি যে কারা আপনার ভয় পাবেন আর কারা ভয় পাবেন না ইল্লা মান শা আল্লাহ প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে সব মানব দানব কি হবে ভয় পেয়ে যাবে কি পাবে ভয় পাবে এটা হলো প্রথম দুই নম্বর আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা লিখেন দুই নম্বরে আমার সিংহে ফুদা হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন
অগণবিজি যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে নফিখা ফিসসুর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবিজি যখন সিংহার মধ্যে ফুৎকার হবে ওই দিন মানুষগুলো ব্যবসায় যাবে আসমানে যারা আছেন তারাও ব্যবসায় যাবেন জমিনেও যারা আছেন তারাও ব্যবসায় যাবেন অগণবিজি এই জমিনের মধ্যে যত ধরনের মখলুক আছে সবগুলো মখলুক ব্যবসায় যাবেন যত মানুষ আছে সবগুলো মানুষ ব্যবসায় যাবেন নবীরা পর্যন্ত ব্যবসায় যাবেন ওয়ালীরা পর্যন্ত ব্যবসায় যাবেন ইল্লামান শাআ আল্লাহ কিন্তু গণবিজি যাদেরকে আল্লাহ পরমাদিগানে আলম আলাদা করেছেন এবং মর্যাদা দিয়েছেন আল্লাহ যাদের ব্যাপারে চাইবেন ওই মানুষগুলোকে ওই মাখলুকগুলোকে আল্লাহ পাক বেহুশ করবেন না সুবহানাল্লাহ প্রথম নম্বর ফুৎকারের পরে আসমান জমিনে যারা আছে এরা ভয় পাবে কি পাবে বিত সন্ত্রস্ত হয়ে পড়বে দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন পৃথিবীর মধ্যে আসমানে যারা আছে জমিনে যারা আছে তারা কি হবে হুজুর কোন বুঝতে না ভয় প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন ভয় পাবে দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন হুজুর কোন আর হুজুরে বলেন মনে থাকবে তো সিংহায় কয়বার ফু দেওয়া হবে তিনবার প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন আসমান জমিনে যারা আছে তারা ভয় পেয়ে যাবে দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে আসমান জমিনে যারা আছে এরা বেহুশ হয়ে যাবে কি হয়ে যাবে বেহুশ হয়ে যাবে এই আয়াতের শেষাংশে আল্লাহ পাক তিন নম্বর বার সিংহায় ফু দেওয়ার কথা উল্লেখ করেছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম قيام ينظرون الله رب العالمين بلان اخر بدي يعرف بري امار سنگر مدد فود دا هو الله پرمت دیگر عالم بلان اخر بدي ایر پر جگو نبا سنگر فود دا هو فا اذا هم قيام ينظرون ওই সময় মানুষগুলো যার যার কবর থেকে উঠে দাঁড়াবে আর একটু জোরে কান আর জোরে বলেন দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন সবগুলো মানুষ যারা জমিনে দাফন হয়েছে এরা আবার উঠে দাঁড়াবে ফাইদাহুম কিয়ামু ইয়ানজুরুন এইবার আসেন তাফসীরের কথায় গেলে এবার মুফাসসিরিনে কেরাম বলেন তিন না দুই বেশিরভাগ মুফাসসির বলেছেন দুইবারই সিংহায় ফু দেওয়া হবে আর প্রথম যে আয়াত এরা ভয় পাবে আর দ্বিতীয় আয়াত এরা বেহুশ হয়ে যাবে এরা ভয় পেয়েই তবে বেহুশ হবে সুবহানাল্লাহ সুতরাং এই দুই আয়াতের একই অর্থ প্রথম নম্বর সিংহায় ফু দেওয়া হবে এরপরে দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে তখন এই জগতের মধ্যে যারা মারা গেছেন দাফন হয়েছেন কবরস্থ হয়েছেন এবার এরা আবার উঠে দাঁড়াবেন মধ্যখানে সময় কি পরিমাণ থাকবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন রিওয়ায়াত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলুল্লাহ বলেন ও আবু হুরায়রা প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে এই সময় মানুষগুলো মারা যাবে দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন মানুষগুলো উঠবে এই প্রথমবার এবং দ্বিতীয়বার ফু দেওয়ার মধ্যখানে কি পরিমাণ সময় থাকবে আল্লাহ রাসূল বলছেন 40 কি বলছেন কি বলছেন এখন সাহাবীরা প্রশ্ন করে আবু হুরায়রা 40 বলতে কি মানুষের মন আমি দেব না আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা 40 বলতে 40 দিন কেনা আবু হুরায়রা বলতে না জিনন এবার বলেন 40 মাস কিনা বলতে রাজি নন এবার বলেন 40 বছর কিনা আবু হুরায়রা বলতে রাজি নন কিন্তু বেশিরভাগ মুফাসসিরিনে কেরামদের মতামত হলো
প্রথমবার এবং দ্বিতীয়বার সিংহায় ফুঁ দেওয়ার মধ্যখানে পড়া 40 বছর চলে যাবে কত বছর 40 বছর এই কথা শোনার পরে এবার একটা প্রশ্ন আর এর জবাব আমাদের জানার দরকার প্রথম নম্বর প্রশ্ন হলো ইসরাফিল সিংহে ফু দিলেন এক ফুয়ে সব মারা গেল আরেকবার ফু দিলেন এক ফুয়ে সব जिंदा হয়ে গেল এই সিংহের ফুয়ের মধ্যে কি পরিমাণ কারামত রে এক ফুয়ে মারা যায় আরেক ফুয়ে जिंदा হন বলছেন ইজাত ফু আল্লাহ আপনার মুখে উঠিছেন সুবহানাল্লাহ বলেন আর জোরে কর আসেনা নাই মনে করেন আপনি যদি ঠুটটাকে একটু ছোট করে বাতাস বের করেন ঠান্ডা না করো বের করেন না এইভাবে করেন মা করলে গরম ঠান্ডা জোরে কা দুই জাতের আসেনা নাই আপনার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের বাতাস দিলেন আপনার মুখ দিয়ে যদি আপনি বাতাস বের করেন এক ধরনের ফু যদি আপনি দেন ঠান্ডা বাতাস বের হয় আবার আরেক ধরনের ফু যদি আপনি দেন গরম বাতাস বের হয় আল্লাহর বলির আরে আল্লাহ পরওয়ারদিগারে আলম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের ফুৎকার মধ্যে ফুয়ের মধ্যে পরিমাণ কারামত রাখবেন এক ফুয়ের মাধ্যমে সব মারা যাবে আর আরেক ফু দিতে দেরি হবে সবাই জিন্দা হতে দেরি হবে না জিন্দা কেমনে হবে এই কথার আলোচনায় আমরা পড়ে যাই ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন তখন পুরো দুনিয়ার অবস্থাটা কেমন হবে এই কথাটা আমাদের জানার দরকার আছে না নাই কিয়ামতের ময়দান তো সবেমাত্র শুরু হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় এই বিষয়গুলো উল্লেখ করেছেন কিয়ামতের এতগুলো নাম আল বুদুরুস সাফিরের মধ্যে আল্লাহর বান্দা লিখেন কিয়ামতের প্রায় 80টি নাম আছে তন্মধ্যে এক নাম হলো আল কারিহা আরেক নাম হলো আল আজিফা আরেক নাম হলো ইয়াউমুদ্দিন আরেক নাম হলো ইয়াউমুল হিসাব আরেক নাম হলো ইয়াউমুল খুলুদ আরেক নাম হলো ইয়াউমুল বাস ওয়াল নুশুর আরেক নাম হলো আল হাক্কা আর কত যে নাম কিয়ামতের আছে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কিয়ামতের আলোচনা করেছেন আল কারিআতু মাল কারিআ পড়ে আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ পড়ে বলে পড়েন না ইয়াউমা ইয়াকুনু الناس كالفراش المبثوث وتكون الجبال كالعجل المنفوش الله ربنا نبي البلان وقنا بيجي القارعة ما القارعة وقنا بيجي قامت كاكبول جنلي القارعة কিয়ামত ওয়ামা আদরাকা মাল কারিআ ও নবীজি আপনি কি জানেন কিয়ামত কাকে বলে কারিআ কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দেন নবীজি ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবসুস আল্লাহ বলেন ও নবীজি যেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো হয়ে যাবে ও নবীজি আপনি যদি ডিমরুলের ছাতার মধ্যে আঘাত করেন এরা যেমন ভাবে বিক্ষিপ্ত হয়ে যায় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানের আগে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়াউড়ি করবে কেন উড়াউড়ি করবে আল্লাহর রাসূল বলেন যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন আল্লাহর নবী বলেন এই সিংহার ফু সর্বপ্রথম এমন একজন মানুষের কানে গিয়ে পৌঁছবেন যেই মানুষটা তার হাউস ঠিক করেন তার পুকুর মেরামত করেন আল্লাহর নবী বলেন তার সুন্দর একটা ইন্দারা মেরামত করেন
কূপ মেরামত করেন ওই কূপ থেকে পানি উঠাবেন নিজে পান করবেন তার উটকেও পান করাবেন তার চতুষ্পদ জন্তুকেও পান করাবেন আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোর কানে যখন আওয়াজটা যাবে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম ইসরাফিলের সিংহের আওয়াজ এমন একজন মানুষের কানে যাবে ওই লোকটার কানে যাওয়ার পরে বাকি মানুষগুলোর কানে যাবে আল্লাহর নবী বলেন প্রথমে মানুষগুলো মনে করবে হালকা একটা আওয়াজ কিন্তু আওয়াজটা যেতে যেতে আরো বড় হতে থাকবে বড় হতে থাকবে বড় হতে হতে শেষ পর্যন্ত এত বড় হবে মহাগর্জনে রূপান্তরিত হবে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াসতাতিউনা তাওসিয়াম ওয়ালা ইলাহিহিম ইয়ারজিউন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন অগুণবিদিব যার সময় সিংহে গুণ দেওয়া হবে এই মানুষগুলোর কানে যাবে ওই মানুষগুলো না পারবে কোনো ওসিয়ত করতে না পারবে কোনো নসিহত করতে ওয়ালা ইলাহিহিম ইয়ারজিউন অগুণবিজি এরা না পারবে তাদের পরিবারের কাছে যেতে এর আগেই কিয়ামত হয়ে যাবে এর আগেই মত হয়ে যাবে আল্লাহর নবী বলেন লাতাকুমান্নাসাম আল্লাহর নবী বলেন কিয়ামত সংগঠিত হয়ে যাবে এমন অবস্থায় ওয়ারাজুলান কাদ নাশারা সাওবাহুমা আল্লাহর নবী বলেন কিয়ামত এমন ভাবে সংগঠিত হয়ে যাবে ওয়ারাজুলান কাদ নাশারা সাওবাহুমা আল্লাহর নবী বলেন পলাশ বাজারে ক্রেতা এবং বিক্রেতা ক্রেতা আসবে দোকানগুলি দোকান করে আসার পরে বলবে আমাকে কাপড় দেখাও বিক্রেতা তাকে কাপড় দেখাবে কাপড় বের করবে দেখানোর জন্য আল্লাহর নবী বলেন ওয়ারাজুলান কাদ নাশারা সাওবাহুমা বাইনাহুমা আল্লাহর নবী বলেন বিক্রেতা ওই ক্রেতার সামনে তার কাপড়টা মেলে ধরবে দেখানোর জন্য আল্লাহর নবী বলেন এরে উম্মত ফালাম ইয়াতাবাইআনিহি ওয়ালাম ইয়াতুবিয়ানিহি আল্লাহর নবী বলেন ওই কাপড়টা বাস করার সুযোগ পাবে না ওই কাপড়টা বেচা কেনার সুযোগ পাবে না এর ভিতরই কিয়ামত সংগঠিত হয়ে যাবে দেরি নাই আপনি কিসের অপেক্ষা করবেন ইসলামের সিংহায় ভূ দিবেন আল্লাহর নবী বলেন এই ফুৎকারের আওয়াজটা মানুষের কানে কানে যাবে আল্লাহর নবী বলেন আস্তে আস্তে মানুষ বেহোশ হতে থাকবে আল্লাহর নবী বলেন উম্মত এমন হবে আল্লাহর নবী বলেন কিয়ামত কিয়ামত অবস্থায় সংগঠিত হবে আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন ইউলি ইয়ালি তুহাউদাহু আল্লাহর নবী বলেন সে একটা হাউস বানাবে একটা কূপ খনন করবে তার গরু ছাগলগুলোকে পানি পান করানোর জন্য নিজে পানি পান করার জন্য আল্লাহর নবী বলেন কিন্তু পানি পান করতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে আল্লাহর নবী বলেন শুনো এমন অবস্থা হবে লাতাকুমান্নাসাম হাত্তা রাফা আহাদুকুম আকালাতাহু ইলা ফিহি আল্লাহর নবী বলেন এরে উম্মত ইসরাফিল যখন সিংহায় ভূ দিবেন ওই সময় একজন মানুষ তার মুখের মধ্যে একটা লুকমা উঠাবে খাবার তার মুখের মধ্যে দিতে চাইবে আল্লাহর নবী বলেন কিন্তু খাবার গিলতে পারবে না মুখের ভিতরে ঢুকাইতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন উম্মত এমত অবস্থায় কিয়ামত হবে ওয়ালা তাকুমান্নাসাম হাত্তা হালা বারাজুলুন লিকাহাতাহু আল্লাহর নবী বলেন এরে উম্মত এমত অবস্থায় কিয়ামত হবে আল্লাহর বান্দা তার গাবি দহন করবে দুধ খিরাবে কিন্তু দুধ নিয়ে ঘরে যেতে পারবে না এর আগেই কিয়ামত হয়ে যাবে জুরে বলে আরো জুরে বলে কিয়ামত করতে খুব দেরি হবে দেরি হবে না খুব তাড়াতাড়ি
ক্যামত সংগঠিত হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানেই শেষ নয় আল্লাহর পয়গম্বর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন ইসরাফিল যখন সিংহায় ফু মারবেন ফু মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের কানে কানে যে আওয়াজটা পৌঁছবে মানুষ বেহুশ হবে মানুষ ভয় পাবে মানুষ এদিক সেদিক ছুটতে থাকবে শুধু ছুটবেই না বরং ছুটতে ছুটতে মানুষ একটা জায়গায় যাবে এই জায়গায় যখন পড়ে লক্ষ্য করে দেখবে বড় বড় গর্ত আবার চলে আসবে অন্য রাস্তায় যেতে চাইবে আল্লাহর নবী বলেন ওই জায়গায় যাওয়ার পরে দেখবে বড় বড় গর্ত আর কোন জায়গায় যাওয়ার কোন সুযোগ পাবে না আল্লাহ তাআলা বলেন অগুণ বিজি ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুদ অগুণ বিজি আপনি ওই দিন দেখবেন মানুষগুলো দিকভ্রান্ত হয়ে গেছে কোন গন্তব্য যেতে পারে না কোন গন্তব্য নাই যেতেই পারবে না কোথাও শুধু চতুর্দিকে ঘোরাঘুরি করবে এটা হইল কিয়ামতের অবস্থা কোন সময়ের অবস্থা কিয়ামতের অবস্থা দিকভ্রান্তের মতো ঘুরতে থাকবে যে দিকভ্রান্তের মধ্যে ঘুরতাম তো এখন আল্লাহর জমিন থাকলে না ঘুরতেন জমিন ওই যদি থাকে না তাহলে ঘুরবেন কেমনে কথা বলেন ঠিক না ঠিক জমিনে থাকবে না আসমানে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদ ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাগিদুন এরে বান্দা আমার আমি আল্লাহ জমিন কি তোমার জন্য বিছানা বানাইলাম আমি আল্লাহ কত সুন্দর বিছানা জমিন কে তোমার জন্য বানাইলাম ওয়াসসামা বানাইনাহা বিআইদ আমি আল্লাহ তাআলা আমার শক্তি দিয়ে আমার কুদরত দিয়ে আসমান বানাইলাম ওয়া ইন আলামুসিউন আসমান থেকে আমি আল্লাহই প্রশস্ত করলাম এই প্রশস্ত আসমান সঙ্গে সঙ্গে বিদীর্ণ হয়ে যাবে ইসরাফিলের সিংহের মধ্যে এমন পাওয়ার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইদাস সামাউ শাক্কাত ও গুনবিজি ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন সিংহায় ফু দিতে দেরি হবে আসমান ফেটে যেতে সেকেন্ড তো দেরি হবে না জোরে বলেন না আসমান ফেটে আল্লাহ নয়াতে বলেন ফাইদা নুফিখা ফিসসুরি নাফখাতুম ওয়াহিদাম ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদাম ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়াম وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية الله أكبر بولي কষ্ট হইতাছে হুজুর এখন কষ্ট হইতাছে আরে হইতাছে তো কষ্ট ঘুমাইতাছে এখন লোকজন আরে উঙ্গাইতাছে রে কষ্ট হইতাছে কষ্ট হইতো না হইতো না ইনশাআল্লাহ আরেকবার তাকবীর কিয়ামত কেমনে হবে আল্লাহ বলেন আগর রসুল যাইদিন কিয়ামতের আগে যাইদিন কিয়ামত সংগঠিত হওয়ার সময় প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল অগণ বিজি যেদিন জমিনটাকে প্রলম্বিত করে দেওয়া হবে জমিনকে উপরে দেওয়া হবে ওয়াল জিবাল পাহাড়কে উপরে দেওয়া হবে নাম পাহাড়ের অবস্থা কেমন হবে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলোকে এমন ভাবে করা হবে দুলিশাত করে দেওয়া হবে পাহাড়গুলো চলতে থাকবে আল্লাহর নবী বলেন
উম্মত এর উম্মত শুনো মেঘালয়ের পাহাড় থাকবে না হিমালয়ের পাহাড় থাকবে না এভারেস্ট চূড়াও থাকবে না উহুদ পর্বতও থাকবে না শ্রীমঙ্গলের পাহাড় পর্বতও থাকবে না অন্য জায়গায় আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন অগণবীজি যেদিন জমিনগুলো ফেটে যাবে যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে যেদিন পাহাড়গুলো নিজে নিজে চলতে থাকবে কিন্তু চালানো ওয়ালা কে জুরে বলেন আরো জুরে বলেন ওয়াসুইরাতিল জিবাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবীজি যেদিন জমিনগুলো চলতে থাকবে পাহাড়গুলো চলতে থাকবে অগণবীজি আল্লাহ আর কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কালঈগিলিল মানফুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন পাহাড়গুলো রঙিন পশমের আকার ধারণ করবে সুবহানাল্লাহ রঙিন রঙিন পশমের মতো দেখা যাবে পাহাড়গুলোর এমন অবস্থা হবে এই পাহাড়গুলো কেন ধ্বংস হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন এই পাহাড়গুলোর ধ্বংসাবশেষ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো হাওয়া সবগুলো নদী সবগুলো খাল বিল আর সবগুলো নদ নদীকে আল্লাহ পাক সমতল ভূমিতে রূপান্তরিত করে দিবেন আর জোরে কান আসমান ফেটে যাবে আসমান ফেটে ফেটে সাগরের মধ্যে পড়তে থাকবে পৃথিবীতে স্থল বেশি না জল বেশি কি বেশি জল বেশি এই জলগুলো আল্লাহ পাক ভয়রা দিবেন ওই আসমানের টুকরা দিয়ে সূর্যের টুকরা দিয়ে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফাইদা বারিকাল বসর ওয়া খাসাফাল কামার وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ كَلَّا لَا وَزَرُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবীজি যেদিন সূর্য কিরণ বিকীর্ণ হয়ে যাবে যেদিন চন্দ্র আলো বিকীর্ণ হয়ে যাবে চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না সূর্যের মধ্যে কোনো কিরণ থাকবে না আল্লাহ তাআলা বলেন অগণবীজি যেদিন আসমান ফেটে যাবে আসমানের টুকরাগুলো জমিনের মধ্যে পড়বে সাগরের মধ্যে পড়বে আটলান্টিক মহাসাগরে পড়বে ভূমধ্য সাগরে পড়বে ভিক্টোরিয়া জিনে পড়বে বুহাইরা তবরিয়া মধ্যে পড়বে আরব সাগরে পড়বে চীন সাগরে পড়বে বারর সাগরে পড়বে বঙ্গোপসাগরে পড়বে আল্লাহর নবী বলেন নীল নদের মধ্যে পড়বে নদীগুলোর মধ্যে পড়বে সুরমা নদী পড়বে কুশিনা নদী পড়বে কালনী নদী পড়বে মেঘনা নদী পড়বে পদ্মা পড়বে যমুনা পড়বে সবগুলো আসমানের টুকরা দিয়া পড়ে দেওয়া হবে এবার জমির সমর্থন জমিনের মধ্যে আর কোনো উঁচা নিচা জায়গা নাই বলে খুঁজেন আমাদের শনির আওয়ার থাকবো নি বলে শনির আওয়ারও থাকতো দেখার হাওয়ার থাকবো দেখার হাওয়ার আর হাওয়ার থাকবে না টাঙ্গের কি টাঙ্গর হাওয়ার থাকবো টাঙ্গর হাওয়ারও থাকবো না সবগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ আকবার বলে নীলাদ্রি গভীর থাকবো না নীলাদ্রিও গভীর থাক গভীর থাকবে না বলে জাদুকাঠা কি এভাবেই থাকবে বলে না জাদুকাঠা এইভাবে থাকবে না সবগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুমিলাতিল আরদু বিল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদান ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবীজি ওই দিন কিয়ামত সংগঠিত হবে এখান থেকে বুঝতে পারলাম কিয়ামতের এক নাম হলো ওয়াকিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়াম লাইসা লি ওয়াকাতিহা কাযিবাম আল্লাহ বলেন নবীজি যেই দিন কিয়ামত সংগঠিত হবে অগণবীজি ওই দিন কিয়ামত সংগঠিত হওয়ার অস্বীকারকারী কাউকে খুঁজে পাবেন না লাইসা লি ওয়াকাতিহা কাযিবাম খাফিযাতুর রাফিয়াম অগণবীজি যেই দিন কিয়ামত সংগঠিত হবে গো ওই দিন কিছু কিছু মানুষের সম্মান কিয়ামত বাড়াবে আবার কিছু কিছু মানুষের সম্মান কিয়ামত কমায়া দিবেন খাফিযাতুর
রাফিয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিনকে আমার সংগঠিত হবে কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী জি আসমান ফেটে যাবে আমাদের দেশে বলে আসমান ফেটে হবে ব্যাথাত ব্যাথাত বলেন নি আপনি উপর থেকে কিছু পড়ে যখন ভেঙে যায় তখন কি বলে কয় নি ইজা সামা উন শাক্কাত যেই দিন আসমান হবে হুজুর খান ইদান ইজা সামা উন শাক্কাত যেই দিন আসমান ফেটে যাবে একদম ছোট পিছুছু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন কিছুই থাকবে না থাকবে কি ওয়াল মালাকু আলা আরজাইহাম আল্লাহ তাআলা বলেন নবীজি ওই দিন আসমানের ফেরেশতারা আসমানের চতুর্দিকে থাকবেন মধ্যখানে থাকবেন না আসমানের চতুর কিনারায় থাকবেন ওগো নবীজি আর ওই দিন আমি আল্লাহ আমার আরশ কানাম আটজন ফেরেশতার মাধ্যমে আটজন ফেরেশতার মাথার উপরে উঠায় রাখব আর জোরে কান ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية আল্লাহ বলেন নবীজি ওই দিন আটজন ফেরেশতার মাধ্যমে আরশকানা মানব জাতির মাথার উপরে উঠা রাখব খেরা কাকুমে ও বায়রা কেজাওড়ার মুসলমান পলাশের মুসলমান আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামতের কঠিন ময়দানে আর তো কিছুই থাকবে না সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে ওই দিন কোন গাছ গাছালি থাকবে না পাহাড় থাকবে না বৃক্ষরাজি থাকবে না তরুলতা থাকবে না সাগর নদ নদী থাকবে না খালবিল থাকবে না রাস্তাঘাট থাকবে না যাত্রী চাউনিও থাকবে না কলা পাতার বাগানও থাকবে না কোন ধরনের গাছগাছালির বাগান থাকবে না লুকানোর মতো কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াউমা ইদ ইয়াউমা ইদিল্লা তাকফা মিনকুম খাফিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে ইয়াউমা ইদিন তুরাদুন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে লা তাখফা মিনকুম খাফিয়াম কোন কিছুই গোপন থাকবে না যাত্রী চাউনিও তো নাই ব্রিজের নিচও নাই ডালার নিচও নাই কেমনে নিজেকে গোপন রাখবে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান হবে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাম আলা আরদিম বাইদা আফরাম আল্লাহর পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম বলেন কিয়ামতের কঠিন ময়দান এমন হবে আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানটা দপদপে সাদা হবে না লাল বর্ণ মিশ্রিত সাদা হবে আল্লাহর নবী বলেন কাকুরুসাতিন নাকিম আল্লাহর নবী বলেন রুটি বানানোর সময় যেমন দেখা যায় ওই রুটির মধ্যে কোনো উঁচা নিচা দেখা যায় না আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান তো হবে একদম লেভেল কোনো উঁচা নিচা জায়গা থাকবে না রাসূলে বলে উঁচা নিচা জায়গা কাকুর সতিন নাকিয়ি রাসূল উদাহরণ দিয়েছেন রুটি বানাইলে পরে মহিলারা যখন রুটি পিষে রুটি যখন আপনার কি করে এটাকে কি বলে বেলান বেলান যে যখন তখন রুটির মধ্যে কোনো উঁচা নিচা দেখা যায় নবী বলতেন কাকুর সতিন নাকিয়ি আচ্ছা এখানে কি কোনো খড়কুটা দেখা যায় কোনো খড়কুটাও দেখা যায় না কাকুর সতিন নাকিয়ি আল্লাহ রাসূল বলছেন একদম পরিষ্কার থাকবে লাইসা ফিহা আলামুন লি আহাদ কিয়ামতের ময়দানে কোন মানুষের কোন গরের চিহ্ন থাকবে না বাড়ির চিহ্ন থাকবে না মসজিদের চিহ্ন থাকবে না মাদ্রাসার চিহ্ন থাকবে না কোন কিছুর চিহ্ন থাকবে না সবটাই সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে লাইসা ফিহা আলামুন লি আহাদ কোন মানুষের কোন চিহ্ন থাকবে না বলে এটা আমার কোন চিহ্ন নাই এমন অবস্থায় আল্লাহ বলেন ওই দিন আমার সামনে দাঁড়াতে হবে লা তাখফা মিনকুম খাফিয়া তোমাদের কোন গোপন বিষয় আমার থেকে গোপন থাকবে না সব কিছু আমার সামনেই আল্লাহর ফেরেশতারা আমার সামনে পেশ করবেন কথা বলেন ঠিক না বে ঠিক নাকি এরা গোপন করবেন
কুফন করবেন না মানুষ আমলনামা পড় পড়ে বলবে কি সেই দিকে যাওয়ার আমাদের সুযোগই হবে না এইবার আসেন এই ময়দানটার ভয়াবহতা কেমন হবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে পরে সুন্দর করে আলোচনা করেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মহল وَتَكُونُ الْجِبَالُ كَالْعِيْنِ لَا يَسْأَلُ حَبِيمٌ حَبِيمًا اللَّهُ النَّبِي اللَّهُ فَقْرُ بُنَا لَمِنْ بَلَنْ وَقُنَا بِذِنْ জাহান্নামে দেখবেন আসমানটা গলিত দাঁতুর মত হয়ে যাবে বিগলিত দাঁতুর মত হয়ে যাবে অগণবিজি যেদিন আপনি দেখবেন ওয়াতাকুনুল জিবালু কালঈগ অগণবিজি যেদিন আপনি দেখবেন পাহাড়গুলো রঙিন রেশমের মত হয়ে পশমের মত হয়ে যাবে অগণবিজি ওই দিন আপনি দেখবেন কোন বন্ধু বন্ধুর খোঁজ রাখবে না বন্ধু বন্ধুর খোঁজ রাখবে দূরের কথা বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি وَصَاحِبَتِهِ وَبَنِيهِمْ اللہ رب العالمین بولن اگر میری جی دن دیکھ بنا اپنی مانوشتر بائیت تک باگ بے پران کر بیم کنو کا جیاش بنا ماں کے وہ چلے چلے جابے بابا کے وہ چلے چلے جابے شنطن کے وہ چلے چلے جابے پیو تمہا شندوری سری کے وہ چلے چلے جابے اللہ رب العالمین بولن اگر میری جی ওই দিন মানুষ নিজের নিজের চিন্তা করতে থাকবে অন্যের চিন্তা করার কোন সুযোগই মানুষ পাবে না আল্লাহ তাআলা এই চিত্রটা অন্য আয়াতের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুগান নাসু তাকু রাব্বাকুম আল্লাহ বলেন নবীজি এই দুনিয়ার মানব জাতিকে চালিয়ে দাও এই দুনিয়ার মানুষের আল্লাহকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন নাজিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনের ভূমিকম্প বড় মারাত্মক হবে এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে এই ভয়ানক পরিস্থিতি থেকে নাজাত পাওয়ার মত কোনো সুযোগ জোরে কান আছে কোনো সুযোগ নাই এই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে বেহুশ আপনাকে হতে হবে কিন্তু কিছু মানুষকে আল্লাহ পরবর্তীকারে আলম বেহুশ করবেন না এরা কারা হবে বলার কোনো সুযোগ নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কথা উল্লেখ করেছেন যে উনি বেহুশ হবেন না ওনার কথা উল্লেখ না করলে না হয় এইজন্য আমি করতে আসি কষ্ট হবে না তো ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লা তাফদিলুনি আলা মুসা আমাকে তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব দিও না কেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষই জ্ঞান হারা হয়ে যাবে কোন মানুষের জ্ঞান থাকবে না কোন মানুষের জ্ঞান থাকবে না আমিও জ্ঞান হারা হয়ে যাব আর যখন আমি আমার জ্ঞান ফিরে আসবে হাত্তা আল্লাহর নবী বলেন ফা উফীকু আমি যখন জ্ঞান ফিরবো আমার তখন জ্ঞান ফিরার পরে আমি দেখব ফা আজিদু মুসা বাতিশাম বিসাকিল নারাস আল্লাহর নবী বলেন এরে উম্মত আল্লাহর আরশ কেন তো আল্লাহর ফেরেশতাদের মাথার উপরে আছে একজন ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ কেন তাদের মাথার উপর ওড়া রাখছেন আল্লাহর নবী বলেন এরে উম্মত শোনো আমি যখন খুশি আসব আমার যখন জ্ঞান ফিরে আসবে তখন জ্ঞান ফেরার পরে দেখব আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরশের কুঠি ধরে দাঁড়ায় আছেন আরে জোরে কা ফা আজিদু মুসা বাতিশাম বিসাকিল আরশ আল্লাহর নবী বলেন আমি দেখব মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরশের খুঁটি ধরে বসে আছেন এখন আমি তো জানি না লামলা আদরি আল্লাহর নবী বলেন আমি জানি না আফাক কবলি আল্লাহর নবী বলেন আমি জানি না রে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আগে ওনার হুঁশ আসলো আর নাকি আল্লাহ তাআলা ওনাকে এমন মানুষদের অন্তর্ভুক্ত করলেন যাদেরকে আল্লাহ তাআলা বেহুশ করবেন না
এর বোঝা গেল মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহের মাধ্যমে ফুয়ের মাধ্যমে বেগুশনা হয়েও থাকতে পারেন কিন্তু কারা থাকবে এটার কোনো ইতিকথা কেউ বলেন নাই বলার সুযোগও নাই আল্লাহ তাআলাই এটাকে রাখছেন তার কাছে মিম্মাস্তাসনাহুল্লাহু সুবহানাহু আযজা ওয়াজাল ইল্লা মান শা আল্লাহ আল্লাহই জানেন আর কেউ জানেন না মেরে মহতরম ভাইও এজন্য আসেন সামনে চলি আল্লাহ পরওয়ারদিগার আলম বলেন ওই দিনের আহওয়ালটা কেমন হবে ওই দিনের ভয়াবহতাটা কেমন হবে ওই দিনের বিভীষিকাময় পরিস্থিতিটা কেমন হবে তা বর্ণনার বাহিরে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যদি তুমি বুঝতে চাও তাহলে এই উদাহরণ থেকে তুমি বোঝার চেষ্টা করো কেমন হবে এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা ছোট্ট উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন ইয়াউমা তাদখালু কুল্লু মুরদিআতিন أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله رب العالمين بلال وقل بجي إن زلزلة الساعة شيء عظيم وقل بجي أمار কিয়ামতের ভূমিকম্পনটা বড় কঠিন হবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহাম ওয়া ক্বালাল ইনসানু মালাহাম ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহাম بأن ربك أوحى لهم يومئذ يصدر الناس أشتاتا আল্লাহ বলেন যেই দিন লোক খুলু দলে দলে বিভক্ত হইয়া যেতে থাকবে কোন দিকে যাবে হুঁশ থাকবে না বিভ্রান্ত হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে কেমন হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন ইয়াউমা তাদখালু কুল্লু মুরদিআতিন আরযাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন প্রত্যেক দুগ্ধ পানকারিণী মহিলা তার দুগ্ধ পুষ্য সন্তানকে ভুলে যাবে আমার ভাই দুনিয়াতে মহিলারা আর কিছু ভুলতে পারে কিন্তু নিজের দুধ পানকারী সন্তানকে ভুলে না কথা বলেন ঠিক না ঠিক আপনি যদি দেখেন কোনো মুসিবত আপনারা তো খুব ভালো করে বুঝতে পেরেছেন গত বন্যার সময় যারাই ঘর থেকে বের হয়েছে নিজের কুলের সন্তানটাকেই প্রথমেই কিন্তু খেয়াল রাখছে কথা কোন ঠিক না ঠিক মুসিবতের সময় মানুষ সবচেয়ে দুর্বল যারা এদেরকেই স্মরণ রাখে আর বিশেষ করে দুধের সন্তান যদি হন তাকেই তো প্রথমে খুঁজ করে যে আমার এই সন্তানকে আমি ভুলার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ভয়াবহতা হাশরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিটা এমন হবে কিয়ামতের আযাবকে দেখে কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষগুলো বাকি সব মুসিবত তাদের জন্য সহজ হয়ে যাবে দুধপানকারিণী মহিলা তার সন্তান ভুলে যাবে ইয়াউমা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়ার মত কেউ বৈশ্বিক কোয়ে পরিস্থিতি খুবই জরুরি একজন মা যখন সন্তান জন্ম দেয় কি পরিমাণ কষ্ট হয় ডাক্তারেরা বলেন একজন সুস্থ মানুষের শরীরের 35 শরীরের 70টা হাড় যদি ভেঙে দেওয়া হয় একজন মার যে পরিমাণ কষ্ট হয় একজন মহিলার যে পরিমাণ কষ্ট হয় একজন সুস্থ সবল মানুষের যে পরিমাণ কষ্ট হয় আল্লাহর বান্দারা বলেন একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট হয় একজন সুস্থ সবল মানুষের শরীরের 70টা হাড় ভেঙে দিলে যে পরিমাণ কষ্ট হয় একজন মা যখন সন্তান জন্ম দেন এই পরিমাণ কষ্ট হয় আল্লাহর নবী বলেন আল্লাহ পাক জানায়া দিয়েছেন ওই মা সন্তান প্রসব করবে কিন্তু টেরই পাবে না কেন টের পাবে না কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তার জন্য আরো কঠিন ওই বড় কঠিন জিনিসটার সামনে থাকার কারণে এটা তার কাছে সহজ মনে হবে অথচ সন্তান জন্ম দেয় একজন মায়ের জন্য কি পরিমাণ কষ্ট এই দুনিয়াতে মা যাদের
সব গুরু জিম্মাদারির মধ্য থেকে সবচেয়ে কঠিন জিম্মাদারির নাম হলো সন্তান জন্ম দেয়াম সন্তান প্রসব করাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো বিজি কিন্তু আপনি দেখবেন গর্ভধারিণী ইমাম সন্তান জন্ম দিয়েছেন তারই পান নাই ওয়া তারান নাস সুকারাম আপনি দেখবেন মানুষগুলো মাতাল হয়ে গেছে না না ওয়া মা গুম بسكارم راشل مطلق ولكن عذاب الله شديد الله ركوتين عذاب تدرك مطل بنايا ديه تكينا কিয়ামতের ভয়াবহতা আর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তাদেরকে মাতাল বানায় দিয়েছে মেরে মহতরম ভাইও কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতির কারণে মানুষ মাতাল হয়ে যাবে কেন মাতাল হবে এর পিছনে একটা কারণ হলো সিংহের প্রথম নম্বর ফুৎকার দুই নম্বর ফুৎকার যখন দিবেন ফাইদাহুম কিয়ামু ইয়ামজুরুন ওই সময় মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে কবর থেকে কেমনে উঠবে নবী আলাইহি সাল্লাতু সাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষের সারা অঙ্গপ্রত্যঙ্গ মাটির সঙ্গে মিশে যায় একমাত্র একটা হাড় বেঁচে থাকে ওই হাড়টাকে বলা হয় আজাবুদ জাম্বি জাম অর্থাৎ রাড়ের হাড়টি বলা হয় এই হাড়টিতেই শুধু তার বেঁচে থাকে আর কোনো হাড় বেঁচে থাকে না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিংহায় ফু দিবেন আর এরপরেই আল্লাহ পরবর্তীকারে আলম পুরা দুনিয়ার মধ্যে একাধারে বৃষ্টি দিবেন জোরে বলেন আনজালাল্লাহু সুবহানাহু আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিবেন কি পরিমাণ বৃষ্টি হবে কোন কোন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একাধারে পুরা দুনিয়া জুড়ে 40 দিন বৃষ্টি হবে কতদিন এক একজন মানুষের কবরের উপরে 12 হাত পানি থাকবে কত হাত জোরে গান কত হাত পানি এক একজনের কবরের উপর 12 হাত পানি বৃষ্টি হবে কতদিন 40 দিন কবরের উপর পানি থাকবে কত হাত 12 হাত পানি থাকবে আর ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম সিংহের মধ্যে দ্বিতীয় ফুৎকার দিবেন ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সবগুলো কবরস্থ মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায় দিবেন আর একটু জোরে কর যখন আল্লাহ পাক আওয়াজ পৌঁছায় দিবেন তখন কিয়ামতের দিন ওই মানুষগুলো কবর থেকে উঠবে তাদের গোশত ওই হাড়ের সাথে যুক্ত হতে থাকবে আর জোরে কান না আল্লাহু আকবার হাদির সাথে যখন যুক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে দুনিয়ার মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا আল্লাহ পাক বলেন আল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা জমিনের উপর বৃষ্টি হবে আর কবরের উপর 12 হাত পানি জমবে আর আপনাদেরকে আল্লাহ পরবর্তীকারে আলম জমিন থেকে যেভাবে উদ্ভিদ আল্লাহ পাক আপনার উৎপাদন করেন জমিন থেকে আল্লাহ পাক যেভাবে সবজি উৎপাদন করেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পরবর্তীকারে আলম আপনাদেরকে এই জমিন থেকে সবজির মতো উঠাবেন এর অর্থ হলো আল্লাহ তাআলা এই জমিন থেকে জমিন ফাটা দিবে
আর জমিন থেকে গুষ্ট হইয়া মানুষের হাড়ির সাথে যুক্ত হতে থাকবে সুবহানাল্লাহ যখন যুক্ত হবে সবগুলো মানুষ কিয়ামতের ময়দানের দিকে রওনা হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানের দিকে যখন যাবে এই লোকগুলো যাওয়ার সময় কোন অবস্থায় যাবে বলে পোশাক থাকবে না গায়ে ইউহাশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এরা যাবে কবর থেকে এমন ভাবে দ্রুত বেগে উঠবে ফাইদা নুফিখা ফিস সূর আল্লাহ তাআলা বলেন যেই দিন সূর্যের যেই দিন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো কবর থেকে এমন ভাবে উঠবে যেমন ভাবে দ্রুত গতিতে মানুষ উঠে মানুষ যখন প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করার সময় যখন দৌড় দেয় তখন ডান বামটা খায় না বরং গন্তব্য যাইতে চায় এটা ছুঁইতে চায় আর পুরস্কার নিতে চায় কত ঠিক না ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সূর্য সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে এই মানুষগুলো কবর থেকে এমন ভাবে উঠবে মনে হবে যেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযাহুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যেদিন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে ওই দিন কবর থেকে এই মানুষগুলো আল্লাহর দিকে কিভাবে যাবে আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়েছেন ইয়াং সিলুন ইনসান ইনসিলাল শব্দের অর্থ হচ্ছে নসল শব্দের অর্থ হলো পাহাড় উঁচা থেকে নিচের দিকে নামার সময় যে একটা গতি থাকে এটাকে নসল বলে কি বলে নসল আল্লাহ বলছেন ইয়াং সিলুন এরা উপর থেকে নিচের দিকে যত দ্রুত গতিতে নামবে এরা কবর থেকে আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য তো দ্রুত গতিতে দৌড়াতে থাকবে সুবহানাল্লাহ আপনাদের দেশে একটা সময় নদীতে মাছ মারলে জাল যখন উঠায় তখন একটু কাদা উঠে না ছোটবেলায় খেলছেন নি জি এটারে কি তা কয় খেলছেন না মনে হয় কোনোদিন কি খেলা ফিসলা খেলা আমাদের দেশে বলে সেরসেরি খেলা হ্যাঁ ওই ইজাতে একটা খেলা আছিল এক সময় আল্লাহ তাআলা বলছেন এরা এভাবেই নামবে এরা এইভাবে কবর থেকে উঠবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন এই মানুষগুলো কবর থেকে কেমনে উঠবে ইয়াউমা ইয়াখুরুজুনা মিনাল আজদাতি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কেমনে উঠবে কবর থেকে আল্লাহ তাআলা বলেন তখন বিজি এত দ্রুত উঠবে মনে হবে যেন গাড়ি ধরতে চায় গাড়ি চলে যাচ্ছে এখন দৌড়ে দৌড়ে গিয়ে গাড়ি ধরতে চায় এত দ্রুত উঠবে গাড়ির সময় যদি হইয়া যায় আর গাড়ি ছেড়ে দিবে স্টার্ট দিয়ে দিছে তখন কি আপনি আস্তে আস্তেই যান নাকি দ্রুত যান দ্রুত যান কে আপনাকে পিছন দিকে ঢাকলো টিকিট আগের করা যদি আপনি বাসটা না ধরেন তাহলে আপনার টিকিটটাও গচ্ছা গেল এমন সময় আপনি কি পিছন দিকে কেউ ঢাকলে চাইবেন তাকাইবেন না বরং আপনি দৌড়তে থাকবেন দৌড়তে থাকবেন আমার টাকাটা যেন নষ্ট না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে কিভাবে দণ্ডায়মান হবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এই কথাগুলো আরো সুন্দর করে আলোচনা করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন ওগো রাসূল এরা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে দিতে চান এরে বান্দা তোমরা যে বলো আমি আল্লাহ তাআলা কি আপনি তোমাকে একটা আকার দিতে পারি আকৃতি দিতে পারি একটা রূপ দিতে পারি একটা স্ট্রাকচার দিতে পারি ওই স্ট্রাকচারে একবার বানানোর পরে কিছুবার আবার ওই স্ট্রাকচারে তোমাকে বানানো আমি আল্লাহর জন্য কোন ব্যাপার নয় ঠিক না আফাআইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ আল্লাহ বলেন আমি কি তোমাকে প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছি না না আমি তোমাকে প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে যাইনি আমি তোমাকে আবার তোমার মতো করে সৃষ্টি করতে পারবো আমার জন্য কোনো ব্যাপার
না তোমার তো বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না আল্লাহ সূরা নাবার মধ্যে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে বান্দাকে এই কথার বিশ্বাস দিয়েছেন এরে বান্দা আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আওতাদা ওয়া খলকনাকুম আযওয়াজা তুই বিশ্বাস করিস না আমি তোকে আবার উঠাতে পারবো পুনরুত্থান বিশ্বাস করিস না আমি আবার তোকে আমার সামনে জবাবদিহিতার জন্য দণ্ডায়মান করতে পারবো বিশ্বাস করতে চাস না মনে করিস আমি পারবো না মনে হয় আলাম নাজালিল আরদ মিহাদা এই বিশ্ব জগৎটাকে পুরো জমিনকে নবমণ্ডল ভুবনকে আমি তো তোর ছন্দ বিছানা বানাইলাম আমি তো তোর ছন্দ একটার পরে আরেকটা স্টপ বাই স্টপ এত ঘুরু আসমান তো আমি নির্মাণ করলাম আজ তো কেউ আসমান নির্মাণ করে নাই ঠিক না এত বড় বড় সৃষ্টি আমি করলাম জমিন স্থির হয় না জমিনকে পানির উপর সৃষ্টি করেছি জমিন নড়াচড়া করে অস্থিতিশীল পরিস্থিতি এমন পরিস্থিতি থেকে আমি আল্লাহই তো জমিনকে হেফাজত করলাম পাহাড় সৃষ্টি করলাম পাহাড় দিয়ে পেরেক মারলাম এরপরে তোর বিশ্বাস হয় না আমি আল্লাহ কি তোরে আবার উঠাতে পারবো না আফা হাইনা বিল খালকিল আউয়াল প্রথমবার সৃষ্টি করে কি আমি ক্লান্ত হয়ে গেছি না আমার জন্য তোমাকে সৃষ্টি করা কোনো ব্যাপার না আল্লাহ আল্লাহ রাসূল বলেন কিন্তু মানুষগুলো উঠবে যে কেমনে উঠবে আল্লাহ রাসূল বলেন হুফাতান উরাতান কুরলা আল্লাহ রাসূল বলেন এরা পায়ে থাকবে না কোনো জুতা এদের গায়ে থাকবে না পোশাক এরা উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে আম্মা যারা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি ওই মানুষগুলো যদি লঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বাবা সুন্দরবে মায়ের সামনে চলে আমাগো আল্লাহর পয়গম্বর বায়ের সামনে বোন বোনের সামনে ভাই কেমনে উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে দণ্ডায় আমার হবে আল্লাহর পয়গম্বর জানা দেন আয়েশা গো ওই দিন মানুষ মানুষের দিকে তাকাতে পারবে না মানুষের হুঁশ জায়গায় থাকবে না মানুষ মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না ওগো নবী ওগো আয়েশা তুমি যা ধারণা করছো দুনিয়া ধারণা করছো মানুষ যদি উলঙ্গ খেতে যায় অন্যজন তার দিকে তাকায় ওগো আয়েশা কিন্তু কিয়ামতের কঠিন ময়দান এমন হবে ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাম কিয়ামতের ময়দানে মানুষগুলো কবর থেকে এমন ভাবে উঠবেন যেমন ভাবে গাড়ির টিকিট যদি মিস হয় তার গচ্চা হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এমন সময় ডানে কি হলো বামে কি হলো কোন দিকেই তাকায় না শুধু দৌড়াতে থাকে গাড়িতে ওঠার জন্য আল্লাহ তাআলা বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাম যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন আল্লাহ বলেন ওগো নবীজি ওই মানুষগুলোর চোখ থাকবে নিচের দিকে উপরের দিকে কেউ তাকাবে না কোন মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না সবগুলো মানুষ নিচের দিকে তাকায় তাকায় উঠবেন একজন মানুষ কোন মানুষের দিকে তাকাবে না আল আমরু আশাদু মিন জালিক আয়েশা তুমি যেমন মনে করছো একজন আরেকজনকে উলঙ্গ দেখে ফেলবে বিষয়টা এর চাইতেও আরো হাজার গুণ কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ খুঁজে পাবে না কেমনে তাকাবে প্রত্যেকেই নফসি নফসি করতে থাকবে নিজের নফসের চিন্তা করতে থাকবে আরেকজনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ তার থাকবে না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই চিত্রটা আপনার আমার সামনে তুলে ধরেছেন আর তুলে ধরে বলতে চান এই দুনিয়ার মানুষ এমন একটা পরিস্থিতি হবে দেখো তোমার গায়ে থাকবে না কোনো পোশাক কোনো ছায়া নাই আর ওই সময় নিচে থাকবে তপ্তপে সাদা তামার মতো রূপার মতো সাদা লাল ভর্ণের সাদা থাকবে অনেক রাবায়াতের মধ্যে এমনও পাওয়া যায় কিয়ামতের ময়দানটা নাকি আপনার তামার মতো হবে যদি তামার মতো হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ গরম হবে আজকে পাকার রাস্তা কার্পেটিং রাস্তা এই রাস্তায় কড়া দ্বীপ প্রহরে একজন মানুষ খালি পায়ে হাঁটতে পারে না কিন্তু ওই দিন তোমার পায়ে কোনো জুতা থাকবে না শরীরে থাকবে না কোনো পোশাক ওই দিন সূর্য তো এত উপরে থাকবে না সূর্য তোমার একদম মাথার নিকটে নিয়ে আসা হবে কি পরিমাণ নিকটে নিয়ে আসা হবে রাসূলুল্লাহ আরেক হাদিস শরীফের মধ্যে বলেন ওয়া উতনিয়াতিস শামসু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে হাত্তা তাসীরা মিনহুম কাদরা মিলিন আও সিনতাইন আও মিলাইন নবীজি বলেন মাত্র এক মাইল অথবা দুই মাইল উপরে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মাইল অথবা দুই মাইল উপরে যদি থাকে সূর্য বর্তমান দুনিয়া থেকে জমিন থেকে হাজার হাজার কোটি কোটি মাইল উপরে থাকার পরেও গরম লাগে কি লাগে না আর ওই দিন মাত্র কি পরিমাণ উপরে থাকবে এক মাইল অথবা দুই মাইল এটা দুই মাইলই ধরেন দুই মাইলই ধরলেন দুই মাইল উপরে থাকবে সূর্য মিল শব্দের কি অর্থ এই ব্যাখ্যায় আর গেলাম না আপনি ওই দূরত্বের কথাই ধরেন যে দুই মাইল উপরে থাকবে আচ্ছা বলেন তো কোটি কোটি মাইল উপরে থাকার পরেও এই পরিমাণ গরম লাগে এক মাইল অথবা দুই মাইল উপরে যদি থাকে গরম কম লাগবে না বেশি লাগবে বেশি লাগবে আল্লাহ রাসূল বেশি লাগবে যে এর একটা উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ বলেন ওয়াইয়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক আল্লাহর নবী বলেন মানুষ তার আমলের অনুপাতে গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে কি পরিমাণ গাম হবে আল্লাহ রাসূল বলেন ফায়ারকবনু আদম আল্লাহর নবী বলেন আদম সন্তান গামতে থাকবে গামতে থাকবে فَيَذْهَبُ مِنْ جَسَدِهِ إِلَى الْأَرْضِ سَبْعِينَ ذِرَاعًا আল্লাহর নবী বলেন গামতে গামতে তার শরীর থেকে জমিনের মধ্যে 70 গজ শুধু গাম থাকবে গাম কত গজ কত গজ 70 মিঠা গাম থাকবে রাসূলুল্লাহ বলেন এত গামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে একজন মানুষের শরীর থেকে যদি এত গাম বের হয় আপনি চিন্তা করেন কোন কোন বর্ণনায় আসে এত গাম বের হবে আল্লাহ রাসূল বলেন কোন কোন মানুষের গাম থাকবে তার পায়ের গোড়ালি পর্যন্ত কোন কোন মানুষের গাম থাকবে তার হাঁটু পর্যন্ত কিছু মানুষের রান পর্যন্ত কিছু মানুষের কোমর পর্যন্ত কিছু মানুষের পেট পর্যন্ত কিছু মানুষের কাঁধ পর্যন্ত কিছু মানুষের ওয়ামিন গুম্মাই ইলজিমুহু ইলজামা কিছু মানুষের ঠোঁটের উপর দিয়াও গাম প্রবাহিত হবো নাউজুবিল্লাহ বলে